নমস্কার, এই মুহূর্তত অসমবাসী ৰাইজক দিবলৈ লৈছো বিগ ব্রেকিং নিউজ। কেন আজি অসমৰ লগতে ভারতবর্ষৰ কেইবাটাও গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওটোত যুগত করে লওয়া হয়েছে। আজি প্রথমটো খবর হয়েছে একটা ডাঙৰ খবর, যে যদি আপনাদের এতিয়ালৈকে রেশন কার্ডের ইকোয়াইসি করা নাই, তেন্তে আপনাদের ইকোয়াইসি করব পাৰিব। ইকোয়াইসির যে লাস্ট ডেট আছে সেইটো বৃদ্ধি করেছে, 7 জুলাইলৈকে আপনাদের করব পাৰিব। যিসকলে এতিয়ালৈকে ইকোয়াইসি করা নাই, অতি শীঘ্রে ইকোয়াইসি করক, অন্যথা কিন্তু আপনাদের রেশন কার্ড বন্ধ হব, অর্থাৎ আপনার নাম কিন্তু কর্তন করে দিব রেশন কার্ডের। ইয়াতে লক্ষ্য করব পাৰিছে বর্ধিত সময়সীমা 28 জুন। পরবর্তী খবরটো হৈছে একটা ডাঙৰ খবর, যে অসম কেবিনেট যে বৈঠক হৈছিল তাতে ঘোষণা করেছে যে 2-3 চকীয়া বাহনের যান বাহন আইন উলঙ্ঘার জরিমানা আঁতৰকৰণ, অর্থাৎ এতিয়াৰ পৰা গাড়ি চালকে দিব নালাগে জরিমানা। ইয়াতে কি কি উল্লেখ করেছে চাই লোক। নাগরিকসকলের উপর অযথা বোঝা হ্রাস করার লক্ষ্যে কেবিনেটে পরিবহন বিভাগক অনুজ্ঞাপত্র, প্রদূষণ নিয়ন্ত্রণ পঞ্জীয়ন আদির নথি বাবে 2-চকীয়া বাহনের উপর জরিমানা আরোপ নকরিবলৈ পরামর্শ প্রদান করেছে। হেলমেট পরিধান নকরার বাবে জরিমানা ব্যবস্থা অব্যাহত থাকিব। হয় যিসমূহ আপনার নথিপত্র এইসমূহ যদি আপনার না থাকে, তথাপি আপনার কোনো ধরনের আরোপ করব নারিব, আর যদি আপনার হেলমেট না থাকে তেনতে কিন্তু আপনি জরিমানা দিব লাগিব, হে আপনি হেলমেট কিন্তু পরিধান করব লাগিব। তারপর লিখেছে এনে সকল ক্ষেত্র জরিমানা দিকট আঁতর করে স্বাভাবিক কার্যপন্থা হিসাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হব। হয় যিসমূহ আইনি ব্যবস্থা সেইসমূহ কিন্তু থাকিব। তারপর লিখেছে অটোরিক্সা, ই রিক্সা আদির দরে 3-চকীয়া বাহনের ক্ষেত্র নিয়ম উলঙ্ঘনের বাবে 4 বার সতর্কবাণী প্রদান করা হব। 4 বার নিয়ম উলঙ্ঘনের পাছত জরিমানা আরোপ করা হব। হয় যিসকলে ই রিক্সা বা অটোরিক্সা চলাই আছে তেওঁলোকৰ কিন্তু জরিমানা লব নোৱাৰিব, তেওঁলোকক কিন্তু 4 বার অর্নিং দিব। 4 বার অর্নিং করার পিছতো যদি আপনাদের নামানে তেনতে আপনার কিন্তু তারপর আপনার জরিমানা লোব, অর্থাৎ আপনার তাতে কিন্তু সিল মারি দিব যে আপনার 1 বার অর্নিং দিছে, 2 বার, 3 বার, 4 বার, এনেক 4 বার করার পিছত কিন্তু আপনার শেষত কিন্তু ই করব। সো তারপর পরবর্তী খবর হয়েছে একটা ডাঙর খবর, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, অর্থাৎ যে সরকারি ঘর এবার যেহেতু আগতে যাওয়া 10 বছর কিন্তু 4.21 কোটি কিন্তু ঘর কিন্তু সম্পূর্ণ হয়েছে, আর নতুনক 3 কোটি কিন্তু ঘর প্রদান করব চহর আর নগরীয় অঞ্চল, হে আপনাদের আবেদন করব লাগবে। আর ইয়ার বাবে মই ভিডিও কিন্তু বনায় রাখিছো, যদি চা নাই ডেসক্রিপশন বক্সত ভিডিওটা আছে না, ভিডিওর আহি আছে, সেই ভিডিওটা চাই কিন্তু আপনাদের আবেদন করব পারিব। পরবর্তী খবরটা হচ্ছে আপনাদের এভাবে একটা ভাল খবর, যে এই কার্ডখন আপনি বনাইছে না নাই, এই কার্ডখন যদি বনাইছে তেন্তে আপনি লাভ করব 1 লাখ কোটি টাকা, প্রতি বছরে লাভ করব 1 লাখ কোটি টাকা। এই কার্ডখনের নাম হল কিষাণ কল্যাণ যে কার্ড আছে, এই কার্ডখনের জড়িয়ে আপনি প্রতি বছরে 1 লাখ টাকার সুবিধা লাভ করব। আর ইয়ার বিষয়ে মই নেক্সট ভিডিওত সম্পূর্ণক আলোচনা করিম, এই কার্ডখন কি কেনেক বনাব সবিশেষ মই জানাই দিম। হে যদি পেজটো ফলো করা নাই, পেজটো ফলো করে রাখব, যদি ইউটিউবত চাই আছে চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখব, আর ভিডিওটি যদি শেয়ার করা নাই এতিয়া শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিব। সো আজিলৈ মানে ধন্যবাদ।